মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্থানীয় সময় সকাল 7:50 ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রোভার পার্সিভিয়ারেন্স। সব ঠিক থাকলে 2021 সালের 18 ফেব্রুয়ারি মঙ্গলে পৌঁছবে রকেট। এটি 2020 সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সর্বাধিক বড় মিশন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 19টি ক্যামেরা ও 2টি অত্যন্ত উন্নত মানের মাইকের সাহায্যে মঙ্গলে প্রাগৈতিহাসিক প্রাণের সন্ধান করবে এটি। নাসার দাবি, এই প্রথম মঙ্গল থেকে শব্দ সংগ্রহ করা হবে। এর আগে 2012 সালে নাসার পাঠানো কিউরিওসিটি এখনও কাজ চালিয়ে যাচ্ছে মঙ্গলে।